কাজ চলমান আছে, কাজ এখন শেষের দিকে, খুব দ্রুত কাজ চলতেছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে। সামনে মাসে টাইল টেন চলবে আর এপ্রিল মাসে কাজ সরকারের কাছে কাজ হ্যান্ড ওভার করা হবে। আশা করা যায় এখান থেকে পদ্মা সেতু টেন এপ্রিল মাসে চলবে আর কি, খুব দ্রুতই কাজ শেষ হবে আর কাজ শেষের দিকে আর কি। আমাদের এই রূপদা রেল স্টেশন হয়ে খুবই উন্নতি হচ্ছে, এখানকার লোকজনের আয় বাড়বে, তারা কাজ হবে, আর্থিকভাবেও তারা সুবিধা হবে, এছাড়াও এলাকার মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে এবং তাদের যাতায়াতে সুবিধা হবে। এছাড়াও এলাকার অনেক সড়ক পথ আগে ছিল না রেল লাইনের পরে, আমাদের স্কুল সড়ক ও আমাদের ওই পাশের মসজিদ গলির যে রেল সংযোগ, এই সড়কগুলো আমাদের হয়ে গেছে। আমরা এই স্টেশন হওয়াতে খুবই লাভবান এবং তাছাড়া অনেকের ঘর বাড়ি বেঁধে গেছিলো, তাকে সরকার টাকা দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, তারাও খুশি। পদ্মা সেতু রেল সংযোগ হওয়ার পথে আমাদের এলাকার শিল্প বিস্তার হয়েছে, এটা সাধারণ জনগণের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমাদের মতো মানুষের, যে আমাদের বুকের পদ্মে আজকে আমরা আমাদের রেল সংযোগ চলে যাচ্ছে, রেল যাচ্ছে আসতেছে, মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা ছিল সকালবেলায় ঢাকা যেয়ে আবার বিকালবেলায় ফিরে আসতেছে, এটা আসলে এটা আমাদের স্বপ্ন। আর এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন পক্ষ থেকে, আমাদের যশোর জেলার পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে। পদ্মা সেতু রেল সংযোগ চালু হয়ে যাচ্ছে, আমাদের কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে, উদ্বোধন হবে। উদ্বোধন হওয়ার পরে আমাদের এই জায়গা ব্যবসার যে কর্মস্থান সেটাও অনেক উন্নতি হবে। তারপর আমাদের পদ্মা সেতু পাড়ি দিয়ে আপনার শরীয়তপুর, জাজিরা, খুলনা, যশোর দ্রুত দিনই দিন আমরা ঢাকা থেকে মাল আনতে পারবো। আমাদের অনেক দিনই 3-4 ঘন্টা লাগতো, সেই জায়গায় আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু আমরা চলে আসতে পারবো, 1-2 ঘন্টার মধ্যেই সহজে যাতায়াত করতে পারবো, ফলে আমরা সহজে মালামাল নিতে পারবে এবং আমাদের পড়ালেখার জন্য যারা ছাত্র আছে তাদের পড়ালেখার জন্য অনেক সুযোগ সুবিধা লাভ করবে এবং বিভিন্ন সুচিকিৎসা পাওয়ার জন্য, এবং আমরা দ্রুত ঢাকায় যেতে পারবো এবং আমাদের দেশে আমাদের অনেক উপকৃত হবে। আমার বাড়ি মূলত চাঁদপুরে, দেশের বাড়ি, আর আমি রূপদিয়া পাডেক্স মেলে টিকি গ্রুপের এখানে চাকরি করি ট্রান্সপোর্টে। তো আমি এর আগে যতবারই চলাফেরা করি বাড়িতে যে সঙ্গে যাই ঈদ বা ঈদ ছাড়া, তো আমার যাইতে আপনার এখান থেকে যশোর যাইতে বাইঙ্গা, যশোর থেকে পরিবহনে আমার যাইতে হয়েছে ঢাকাতে, ঢাকার থেকে চাঁদপুর পরিবহনে যাইতে বাইঙ্গা বাইঙ্গা। এখন যদি এখানে রেল চালু হয়, রেল চালু হলে আমি মূলত আপনার রূপদিয়া থেকে রেলে উঠলে ঢাকা কমলাপুর নামলাম অথবা কেন্দ্রে যে কোনো জায়গায় নামলে ওইখান থেকে যাত্রাবাড়ি থেকে সাদাবাস থেকে আমার চাঁদপুরে বাস আছে, আমি সুন্দরভাবে ইজিলি যাইতে পারব এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পদ্মা সেতুর যে রেল যোগাযোগটা সাধারণ জনগণের জন্য খুব উপকারিত হবে এবং আমাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং লোকজন চলাচলের জন্য খুব উপকারিত হবে। আমরা এবং প্রধানমন্ত্রীর এই কাজের জন্য খুবই আনন্দিত এবং গর্বিত, দেশের জন্য খুবই ভালো উপকারিত হবে।